নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত সান টিভির পর্দায় শুধুমাত্র আপনাদের জন্য আমাদের যে সেগমেন্টটি রয়েছে ভালো থাকুন সেখানে শুধু আপনাদের সচেতন করার জন্য এবং অবশ্যই আপনার পরিবারের প্রত্যেকটা লোক যেন সুস্থ সবল থাকে জীবনযাপন ভালোভাবে করতে পারেন সেই বিষয়টা চিন্তা করি কিন্তু আমাদের এই সেগমেন্টটা একটা বিষয় আমরা শুনলে একটু গা ছমছম করে ওঠে সেটা হলো ক্যান্সার এই শব্দটা শুনলেই একটু ভয় লাগে এর মধ্যে সারা পৃথিবী পৃথিবী জুড়ে বা ভারতবর্ষে ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু প্রচণ্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচণ্ড ভয়ানকভাবে মানুষের অনেক ধরনের মিতও রয়েছে আরেকটা বিষয় আমরা ভাবি কি ব্রেস্ট ক্যান্সার হলেই নাকি মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয় তা কিন্তু নয় মহিলা পুরুষ প্রত্যেকেরই কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে তাই বলছি আজকে যে আমাদের আলোচ্য বিষয়টা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো এই আলোচনাটা কিন্তু অবশ্যই দাদারাও দেখবেন ভাইরাও দেখবেন এবং অবশ্যই যদি দাদারা দেখে থাকেন বা দেখতে থাকেন তখন কিন্তু আপনার ফ্যামিলিতে আপনার মা বোন বা ওয়াইফ প্রত্যেকের সঙ্গে কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই সচেতন করার জন্য এটা করবেন কিন্তু যাতে করে সবাই ভালো থাকে সুস্থ থাকে আজকের এই ব্রেস্ট ক্যান্সারের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর প্রগতি সিংহাল তিনি ব্রেস্ট ক্যান্সার সার্জন তিনি পিয়ারলেস হসপিটালে তিনি কাজ করেন এমবিবিএস করেছেন এমএস করেছেন জেনারেল সার্জিক্যালে সার্জিক্যাল করেছেন ইন্টার্নশিপ করেছেন সার্জিক্যাল অঙ্কোলজিতে ফেলোশিপ করেছেন ব্রেস্ট অঙ্কো সার্জারি করেছেন টাটা মেডিকেল সেন্টার থেকে স্পেশালিস্ট স্পেশালাইজড যিনি যা করেছেন তা হলো অঙ্কো প্লাস্টিক সার্জারিতে বেস্ট পেপার এবং পোস্টারের জন্য কিন্তু তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন এখানেই থেমে নয় এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন এসিকন এবং এফসিকন থেকে এবং এখানেই থেমে নয় তিনি বেস্ট সার্জিক্যাল ভিডিও প্রেজেন্টেশনের জন্য কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন আপনাকে স্বাগত ডক্টর প্রগতি আমাদের স্টুডিওতে কেমন আছেন ভালো আপনি কেমন ভালো আছি এই জন্য আরো ভালো থাকার জন্য এবং আমাদের যারা দর্শক ওপারে বসে দেখছেন তারাও যাতে ভালো থাকে এই জন্যই কিন্তু কিন্তু আপনার সঙ্গে আজকে কথা তিনি যে হসপিটালে উনি জব করেন আর এখানে দাপিয়ে কাজ করেও চলেছেন আচ্ছা প্রথমে জানতে চাইবো ব্রেস্ট ক্যান্সার এটা আসলে কি ব্রেস্ট ক্যান্সার দেখুন এখন তো আপনারা সব জানেন ক্যান্সার অনেকই কমন হয়ে গেছে শরীরে সবই অঙ্গে একটা ক্যান্সার হতে পারে কিন্তু ফিমেল ব্রেস্ট ক্যান্সার একটা এরকম জিনিস আছে যেটা অনেকই কমন হয়ে গেছে এখন মানে মহিলাদের যে আগে সার্ভাইক্যাল ক্যান্সার সব থেকে বেশি কমন ছিল ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীতে এখন ব্রেস্ট ক্যান্সার সব থেকে কমন হয়ে গেছে এটা অনেকেরই কারণ আছে এটা আমরা একটু পরে কথা বলবো কিন্তু একটা স্টাডি দেখা গেছিলো গ্লোবো ক্যান টু থাউজেন্ড যেখানে যদি যখন ওরা পুরো ক্যান্সারটা ইন টোটো দেখেছে টোটাল নাইনটিন মিলিয়ন কেসেস হয় পুরো এক বছরে শুধু মিলিয়ন ব্রেস্ট তো এটা একটা অনেক অনেক বড় জিনিস আর যদি আমরা এরকমই ইন জেনারেল পপুলেশনে দেখি তাহলে আমরা দেখব আট মহিলাদের মধ্যে এক মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয় কিন্তু ব্রেস্ট ক্যান্সারের থেকে ভালো জিনিস কি হয় এটা সব থেকে বেশি ভালো সার্ভাইভাল কম্পেয়ার টু রেস্ট অফ দা ক্যান্সার কিন্তু এর জন্য যদি আর্লি ডায়াগনোসিস হবে না তাহলে সারভাইভালটা বেশি কিছু করা যায় না আর এটা একটা ক্যান্সার যেটা সব থেকে আগে ধরাও পড়তে আমরা করতে পারি আচ্ছা ব্রেস্ট ক্যান্সার আর গাঁট বাধা এই দুটোর মধ্যে পার্থক্য কি গাঁট বাধা এজ এন লাভ মানে ব্রেস্ট ক্যান্সারের অনেকই লক্ষণ হয় মানে মোস্ট কমন লক্ষণ ব্রেস্ট লাম্পি হয় যেটা একটা মহিলা নিজেদেরই একটা মাসে মাসে যাকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি ওটা চেক করে জানতে পারবে যদি কোনো লাম্প আছে কি লাম্প নেই কিন্তু শুধু লাম্প একটা লক্ষণ নেই ব্রেস্ট ক্যান্সারের ব্রেস্ট ক্যান্সারের অনেকই লক্ষণ থাকে যেরকম একটা কিছু নিপল থেকে ডিসচার্জ হতে পারে যেটা কোনো রকমের ডিসচার্জ হতে পারে রক্ত আসতে পারে নরমাল জল কি একটু দুধ মতো কিছু আসতে পারে যদি কিছু কোনো মতো একটা র্যাশ মতো যদি ব্রেস্টে আপনাদের মনে হচ্ছে একটু ফোলা হয়েছে এনিথিং দ্যাট ইজ আবনম্যাল ওটা একটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে সাথে ব্রেস্ট ক্যান্সারে কি হয় শুধু ব্রেস্টে লাম্প হয় না অনেকবার পেশেন্টদের বগলে লাম্প থাকে কিন্তু ওরা ভেবে এটা তো আমার ব্রেস্ট নেই আমাকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে না তো ওরা আমাদের কাছে আসে না আর্লি স্টেজে কিন্তু বগলে যদি কিছু থাকে ওটাও একটা পার্ট অফ ব্রেস্ট ক্যান্সার আচ্ছা যেহেতু ব্রেস্ট নিয়ে কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেকেই মহিলার একটু লজ্জা পায় যেহেতু ইন্টিমেট এরিয়া ওটা নিয়ে একটু কথা বলা ওই সময় যে আপনি একটু বলছিলেন যে নিজেরাই একটু চেক করে দেখা ওইটা কিভাবে চেক করবে তো একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের একটা স্টেপস গুলো থাকে যেটা আপনি মাসে এক একবার দেখতে পারেন যখন আপনার মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হবে আপনি একটা নিয়ম করে নিন টেন্থ নিজে চেক করবেন প্রসেস থাকে আমি ওটা যদি জানতে চাই আমি পার্সোনালি বলতে পারবো কিন্তু হাত দিয়ে ব্রেস্ট আর লেফট বা হাত দিয়ে দান ব্রেস্টকে চেক করতে হয় আ সার্কুলেটরি মোশন আর আলাদা আলাদা পজিশনে চেক করতে হয় আর যখন চান করছে তখনও চেক করতে হয় অ্যান্ড উই উই শুড অলওয়েজ রিমেম্বার কি ব্রেস্টের সাথে সাথে বগলটাও চেক করতে হবে আচ্ছা একটা বিষয় যে আমরা যে প্রত্যেকেরই হয়তো এই ধারণাটা যে মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে পুরুষদের আমরা যে পড়াশোনা করে দেখেছি যে পুরুষদেরও এরকম হয়ে থাকে তো পুরুষরা কিভাবে বুঝবে ব্রেস্ট ক্যান্সারের অনেকই ভুল ধারণা এটা একটা ওয়ান অফ দ্য ভুল ধারণা পুরুষদেরও সেম সিম্পটম থাকে ওদের নিপল ডিসচার্জ গুলো থাকে না কিন্তু ওদের একটা LUMP একটা গাট মতো হবে ব্রেস্টে কিন্তু ছেলেরা বোঝে এটা একটা তো মহিলাদের রোগ ওরা অনেকই লজ্জা পায় ওরা অনেকই অ্যাওয়েড করে অনেকই লেট স্টেজে প্রেজেন্ট করে আর ছেলেদের কি হয় ওদের ব্রেস্ট টিস্যু অনেক কম থাকে তো ওদের ডিজিজ অনেক তাড়াতাড়ি অ্যাডভান্সড হয়ে যায় যে মহিলাদের একটু টাইম লাগে একটু টাইম লাগে আচ্ছা স্টেজ কতটুকু হয় স্টেজ ইউজলি ফোর স্টেজেস হয় ওয়ান টু থ্রি ফোর ফোর সব থেকে লাস্ট যেখানে আমরা অনেকই কম জিনিস করতে পারি আর ওয়ান যেখানে একদম আর্লি স্টেড যেখানে আমরা একদম কম করতে পারি আর অনেক করতে পারি ফর পেশেন্টস আচ্ছা ব্রেস্ট ক্যান্সার কি হয় হ্যাঁ একদম অ্যাবসোলুটলি মানে ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলোই কজ আছে মানে রিস্ক আছে আপনাকে ব্রেস্ট ক্যান্সার আছে দ্যাট ডাজ নট মিন আপনার হেরিডিটারি আছে কিছু কিছু পেশেন্টদের আমরা জানি কাদের হেরিডিটারি হতে পারে ওদের আমরা স্পেসিফিক জিন টেস্ট করি অনেকের আপনি ফ্যামিলি হিস্ট্রি দেখবেন যেখানে মার ছিল মাসির ছিল পিসির ছিল ওদের একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রিতে জিনিসপোজিশন একটু বেশি থাকে তো ওদের আমরা একটা জেনেটিক টেস্টিং অফার করি আর যেরকম ওনাদের যে জিন পজিটিভ আসে অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট অফার করি আচ্ছা কেন হয় মানে কি কি কারণে হতে পারে এই ব্রেস্ট দেখুন কেন হয় এটা তো একটা কারণ নেই এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল অনেকই কারণ হতে পারে একটা যে আমরা ডিসকাস করলাম যে জিন যদি জিন হয় তাহলে তো ওটা আপনাদের হাতে নেই কার কাদের হাতে নেই এটা আপনার ফ্যামিলি জিন যে আপনাকে আপনি এসে আপনার আপনি পেয়েছেন আপনাকে হয়েছে কিন্তু কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারেন যেটা আছে লাইফস্টাইল মানে আপনি দেখবেন লাইফস্টাইল আমাদের একদমই চেঞ্জ হয়ে গেছে একদম সিডেন্টারি হয়ে গেছে কোভিড 19 আমাদেরকে ওয়ার্ক ফ্রম হোম একদম বসা থাকা এক্সারসাইজ কম শুধু স্ক্রিনে বসে বসে কাজ করার তারপর একটা লাইফস্টাইল চেঞ্জ হয়েছে যেখানে আমরা অনেকই আনহেলদি হ্যাবিট অতগুলো অ্যাপস হয়ে গেছে যেখানে আমরা এক সেকেন্ডেই অর্ডার করে দিই আর দশ পনেরো মিনিটে খাবার বাড়িতে চলে আসে সো উই গটেন আমরা ইউজ টু হয়ে গেছি এই সব মানে আমরা ভাবি এটা নরমাল জিনিস আমার মা বাবা অত মাসে হতে পারে একবার বাইরের খেত আমরা এখন সপ্তাহে তিন চার বার খাচ্ছি তো ওভারঅল আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে একটু ওভারঅল অ্যালকোহল কনজামশন বেড়েছে টোব্যাকো কনজামশন বেড়েছে তো এই সব অনেক জিনিস আছে যেটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল কজ আছে এটা নাকি আপনি অ্যালকোহল খাচ্ছে তো আপনাকেই হবে মানে দ্যাট ইজ নট দি অনলি রিজন একটা ইটস আ কম্বিনেশন অফ এভরিথিং অত পলিউশন অত যে রেডিয়েশন এখন এমিট হচ্ছে ওই সব নিয়ে মানে সবকিছু নিয়ে আচ্ছা এইজ এর আপনার কাছে তো অনেক রোগী আছে এর মধ্যে এইজটা কতটা থাকে তো ইউজুয়ালি দেখা গেছে যে ওয়েস্টার্ন পপুলেশন আছে ওদের একটু পোস্টমেন বেশি থাকে ইন্ডিয়াতে দেখা গেছে younger age population তে একটু বেশি হচ্ছে মানে একটু 40 45 এরকম নাকি পোস্ট হয় না পোস্ট মেনোপজাল এখন অনেক হয় মানে যেখানে 60 এর কিন্তু এখন অনেকে দেখা যাচ্ছে 35 ইয়ার ওল্ড 29 ইয়ার ওল্ড মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আচ্ছা মানে এর চেয়ে ছোট বয়সের ইয়াং বয়সের কি মেয়েদের হতে পারে একদম হতে পারে মানে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের অনেকই রকম হয় মানে 10 12 রকমের ব্রেস্ট ক্যান্সার হয় যে ইার পপুলেশন তে হয় ওটা একটা আলাদা মতো ক্যান্সার হয় তো সবারই ক্যান্সার জন্য একটা বায়োপসি উচিত হয় আর এটাও একটা ভুল ধারণা যেখানে যখনই আমরা বলি বায়োপসি করতে হবে একদম ভয় পেয়ে যায় ও আমাদেরকে বলে এটা ছড়িয়ে যাবে আমি বায়োপসি করাবো না কিন্তু এটা একটা ভুল ধারণা বায়োপসি করার পরে ক্যান্সারটা ছড়ে ছড়িয়ে যায় না আমরা যদি বায়োপসি করবো না আমরা জানতে পারবো না এটা কোন টাইপের ক্যান্সার কারণ ব্রেস্ট ক্যান্সার যে নানা রকমের ক্যান্সার আছে সব ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট আলাদা আলাদা করে আছে তো যদি যতক্ষণ আমরা বায়োপসি করতে পারবো না আমরা জানতে পারবো না তো এটা আমি রিকোয়েস্ট করছি সবাইকে কি যদি আপনাকে আপনার ডাক্তার ক্যান্সারের ট্রিটমেন্ট ব্রেস্টের জন্য যদি উইদাউট বায়োপসি করছেন তাহলে আপনি গিয়ে ডাক্তারকে বলবেন কি আমি বায়োপসি করাতে চাই নিজের থেকে বলা উচিত তো এটা অ্যাওয়ারনেস আছে যে এভরিবডি শুড নো কি বায়োপসি করার কিছু হবে না একটা ছোট প্রসিজার আছে কিন্তু ইটস ভেরি ক্রুশিয়াল আচ্ছা যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে যে হ্যাঁ আপনার ব্রেস্ট ক্যান্সার তখন মানে কিওর হওয়ার সম্ভাবনাটা কতটা থাকে অনেকেই থাকে যেরকম আমরা স্টেজ ওয়ান টু থ্রি ফোর এর কথা বলছি তো স্টেজ ওয়ান থেকে সব থেকে ভালো হয় অ্যাপ্রক্সিমেটলি মোর দেন নাইনটি নাইনটি রেট থাকে হতে পারে আপনার যে মৃত্যু হচ্ছে ওটা আলাদাই কোনো কারণে জন্য হচ্ছে হতে পারে কোনো হার্টের কোনো অসুখ ছিল একটা ন্যাচারাল ডেথও হতে পারে স্টেজ টুতে ওরকমই একটু আরও কমে যায় স্টেজ থ্রিতে আরও কমে যায় স্টেজ করে অ্যারাউন্ড টেন টু ফিফটিন পার্সেন্ট হয়ে যায় সার্ভাইভাল রেট তো এটাই আমাদের রিকোয়েস্ট থাকে কি আপনাদের যদি কিছু থাকে যদি আপনারা আর্লি ডিটেক্ট করে নেয় তাহলে অ্যাভয়েড করবেন না লজ্জা করবেন না ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেবেন আচ্ছা ধরুন একজনের হয়েছে সেই রোগীটা কিওর হয়ে গেছে এবার তার লাইফস্টাইলটা কি থাকবে একদম নর্মাল যেরকম আগে ছিল ওরকমই কিন্তু একটা এক্সারসাইজটাকে এক্সারসাইজ রেজিমটাকে আপনাকে নিজের লাইফটাকে একটু ইনক্লুড করতে হবে মানে একটা লাইফের টোয়েন্টি একদিনে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে ওর মধ্যে যদি নিজেকে আপনি আধ ঘন্টা দিতে পারেন না তাহলে অত তো আপনাকে দিতেই হবে আচ্ছা এরকম দেখা গেছে যদি আপনি ডেলি এক্সারসাইজ করবেন তাহলে এই যে আমাকে রিকারেন্স বলে যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে আবার হতে পারে ওর রেট অনেক কমে যায় যদি মানে সেই যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন এক্সারসাইজ করে তাহলে আর মানে দ্বিতীয়বার আর ঘুরে আসবে না ঘুরে আসবে না এরা তো কেউ বলতে পারবে না কিন্তু যদি আপনার চান্সেস বেশি থাকবে ওটা কমে যাবে 10 টু 15% কমে যাবে খাওয়া দাওয়ার বিষয়ে তো লক্ষ্য রাখতে হবে एक्चुअली একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে অনেকে অ্যালকোহল অ্যাবজর্ব করে কিন্তু ওইটা যদি আপনি ওকেশনালি খেতে পারেন ওকেশনালি খাওয়া কোনো অসুবিধা নেই কিন্তু এরকম না আপনি ডেইলি ডেইলি বসে অ্যালকোহল খাচ্ছেন আচ্ছা আরেকটা জিনিস আছে যে একটা লোক হঠাৎ করে রোগা ছিল মোটা হয়ে গেছে সেই লোকটারও এই ঝুঁকিটা থাকতে পারে এমন কোন ধরনের কিছু ওটাই আমি বললাম না এটা মাল্টি মানে একটা যে আপনি এক্সারসাইজ করছেন না একটা সিডেন্টারি লাইফস্টাইল ওবেসিটি ওবেসিটি একটা নিজেদেরই একটা নিজেরই একটা রোগ তো ওবেসিটি অনেকই জিনিস করে তো কেন আপনি ওবিজ হতে চান একটা

চেঞ্জ নিজেকে চেঞ্জ করা ভালো তো লাগে নিজেকে যখন এক্সারসাইজ করলাম ঠিকভাবে খাওয়া দাওয়া করলাম আমার তো বেশ ভালো লাগে যখন একদম এক মাস পরে এটা যে অ্যাডিকশন এক্সারসাইজ না করলে ভালো লাগবে না সেটাই আমি মাঝখানে একটা গল্প বলতে চাই আমি আমার এই কলিগদের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলছিলাম বললাম যে সাইকেলিং করতে গিয়ে আমার হাঁটুতে ভীষণ লেগেছে প্রচন্ড ব্যথা করছে তো বলছে তুমি তো ঠিকই আছো তুমি আবার সাইকেলিং করতে গেলে না ওইটাই কারণ ছোট বয়সে সহযোদ্ধারাও রয়েছে আমার ওদেরকে মানে ওইটা বলেছিলাম যে দেখি এটাই মানে বিষয়টা কাজ হয়ে গেল আজকে ঠিক কিন্তু ডক্টর সিংহলা কিন্তু এই কথাটাই বলছে মাইন্ডসেটটা চেঞ্জ করার অনেকই ইম্পর্ট্যান্ট হ্যাঁ একদম একদম আর এই যে ফিমেলরা লজ্জা পায় ওরা আসে না ওদের একটা চিন্তা থাকে বাড়ির কি আমার বাড়ির কাজ ছেড়ে যাবে আমার বাচ্চাকে টিফিন কে দেবে আমার হাজবেন্ডকে টিফিন কে দেবে আমি যদি ট্রিটমেন্ট করাবো তিন চার মাস আমার বাড়িকে কে দেখবে সাথে ওরা অনেক আনকমফোর্টেবল থাকে যখন একটা মেল ডাক্তার থাকে কিন্তু আমাদের হাসপাতালে পুরোই আমরা একটা ব্রেস্ট ইউনিট করেছি যেখানে সবাই ফিমেল মানে সার্জন থেকে রেডিওলজিস্ট যে ব্রেস্ট আলট্রাসাউন্ড করেন যে কিমোথেরাপি দিয়েছে সবাই একটা ফিমেল আছে তো ফিমেলরা আনকমফোর্টেবল ফিল করে না মানে PEARLESS হসপিটালে এই ব্যবস্থাপনা কিন্তু রয়েছে যে এই লজ্জাটা আসলে এখনো আমাদের যদি আমরা দেশের বাইরে যাই অনেকটা কিন্তু সবাই মেয়েরা নিজেরটা নিজে বুঝতে শিখেছে এবং বলতে শিখেছে লজ্জা বিষয়টা লজ্জা তো আছেই মানে নিজের জন্য লজ্জা বিষয়টা না রেখে কথা বলা এটা তো আমাদের ইন্ডিয়ার যে মহিলারা

তো ম্যামোগ্রাম কি কিছু নেই ম্যামোগ্রাম একটা এক্স রে হয় যেটা ব্রেস্টের এক্স রে হয় ব্রেস্টকে একটু প্রেস করে আমরা এক্স রে পিকচার্সটা নিই ডিফারেন্ট ডাইরেকশনসে আর ইউজুয়ালি কোনো ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোস করার জন্য একটা ম্যামোগ্রাম আর আলট্রাসাউন্ড সাথে সাথে করা যায় এটা তো ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসের জন্য হয় আর একটা স্ক্রিনিং হয় যে ইউজুয়ালি ফর্টি টু ফর্টি ফাইভ পরে করা যায় যেটা বছরখানি বছরখানি করতে পারেন কিন্তু ইন্ডিয়াতে এরকম কোনো স্ক্রিনিং প্রোটোকল নেই যে বিদেশে প্রপার স্ক্রিনিং প্রোটোকল আছে মানে ইউএসএ আলাদা ইউকেতে আলাদা অস্ট্রেলিয়াতে আলাদা কোথায় এক বছরের পরে আছে কোথায় ফর্টি ফাইভ কোথায় ফিফটির পরে ইন্ডিয়াতে প্রবাবলি ডিউ টু ল্যাক অফ রিসোর্সেস বিকজ অফ দ্য পপুলেশন আমাদের এখানে নেই অ্যাট প্রেজেন্ট নেই কিন্তু আমরা তো এখন জানছি কি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আমরা নিজেই তো চেক করতে পারি আমরা নিজেই তো ডাক্তার কাছে যেতে পারি আর বলতে পারি কি আমরা ম্যামোগ্রাম করাতে চাই সো দিস ইজ সামথিং এটা নিজে থেকেই আসতে হবে যতক্ষণ আমরা আমাদের কাছে মাস স্ক্রিনি নেই ততক্ষণ নিজে থেকেই করতে হবে আমি যত যতক্ষণ পর্যন্ত নিজে সচেতন না হব আমি কিন্তু সুস্থ থাকতে পারবো না আমাদের প্রত্যেকেরই একটা ধারণা থাকে যে ক্যান্সারই হোক যে কেমোথেরাপি দেওয়া হয় লোকটাকে সুস্থ করে তোলার জন্য তারপরে অনেক সময় আমরা দেখি চুলটা ঝরে গেছে তো ব্রেস্ট ক্যান্সারের সময় কি কেমোথেরাপি দিলে এই ধরনের কোন হ্যাঁ দেখুন ব্রেস্ট ক্যান্সারের কেমোথেরাপিতে ডেফিনেটলি চুলটা চলে যায় কিন্তু অনেকেই মহিলাদের এটা চিন্তা থাকে আমার চুল চলে যাবে আমি কিমোথেরাপি নিতে চাই না কিন্তু ওদেরকে বুঝতে হবে এই যে কিমোথেরাপি উনি ওষুধ পাচ্ছেন এটা ওনাদের ভালোর জন্য ওনার সারভাইভাল প্রোলং করার জন্য আর এই চুলটা যে জিনিস আছে একদম টেম্পোরারি জিনিস ওটা ফেরত চলে আসবে কিন্তু লাইফটা একটা জিনিস যে আমরা ফেরত পাবো না তো চুলটা একটা টেম্পোরারি জিনিস অনেকই প্রকারের উইক চলে এসেছে মানে যে আমাদের ড্রিম ছিল আমি অ্যাক্ট্রেসের মতো লাগবো এখন আপনি ওই রকম উইক পড়তে পারেন একই জীবন যে বলছে ইউ ইউল ইউ অনলি লিভ ওয়ান্স সো আপনাদের যে ইচ্ছা ওরকম থাকুন অ্যান্ড যদি চুল নাও থাকলে ইউ শুড অ্যাডন ইট লাইক এ প্রিন্সেস আপনাকে তো সবাইকে বলতে হবে আমি একটা ব্রেস্ট ক্যান্সার সারভাইভাল ওটাই তো সবাইকে ইন্সপায়ার করবে বাকি সব মহিলাদেরকে আর ওরাই আগে এসে বলবে কি আমার কিছু অসুবিধা হচ্ছে তো হতে পারে আপনার একটা জিনিস

তো যদি আপনি স্টেজ আসেন অনেকবার কি কিমোথেরাপি আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা সবই আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি এই সার্জারি কিমোথেরাপি রেডিওথেরাপি তো ওভারঅল হতে পারে অ্যারাউন্ড সেভেন টু নাইন মান্থ ট্রিটমেন্ট তো আগে কি হতো আগে সবারই অপারেশন আগে হয়ে যেত কিন্তু এখন ট্রিটমেন্ট পুরোটা চেঞ্জ হয়ে গেছে যাদের কিমোথেরাপি অনেক পেশেন্ট যে আমরা বায়োপসির কথা বলছিলাম বায়োপসিরে যখন আমরা টাইপ অফ ক্যান্সার জেনে নেয় তারপরে অনেকই পেশেন্ট আগে কিমোথেরাপি দিলে ওদের বেশি লাভ হয় তো আমরা আগে কিমোথেরাপি দিই তারপরে অপারেশন করি তারপরে রেডিওথেরাপি হয় তো রাফলি অ্যারাউন্ড সেভেন টু নাইন মান্থস আর যাদের কিমোথেরাপি লাগে না তাহলে ওদের তিন থেকে চার মাস আরও কম লাগতে পারে ওটা কি মানে বাড়ি থেকে গিয়ে ওখানে গিয়ে এসে কেমোথেরাপি তো এখন ডে হয় মানে আপনাকে সকালে আসতে হয় ওষুধগুলো নিয়ে আপনি বিকেলে যেতে যেতে পারেন অপারেশন আমরা একদিন আগে মানে ওয়ান নাইট স্টে টু টু নাইট স্টে রাখি রেডিয়েশন একটু যাতায়াত করতে হয় মানে ডেলি আসা যাওয়া করতে হয় আচ্ছা কেমোথেরাপিটা করলে মানে তখন সেই রোগীটার তখন কি কি প্রবলেম হতে পারে ওটা আপনাকে একটা কিমোথেরাপি স্পেশালিস্টই বলতে পারেন কিন্তু একটা মানে অসুস্থি একটু বমি ভাব এইসব লাগতে পারে ওভারঅলই একটা বডির অসুস্থি লাগতে পারে দুর্বল দুর্বল লাগতে পারে স্বাভাবিক একটা জিনিস থেকে যে কিওর হয়ে বেরোবার জন্য তো জোর করে করা হচ্ছে না জিনিসটা একটা জিজ্ঞাসা হলো মেমোগ্রাম আর মেমোগ্রাফি এটা কোনো ডিফারেন্স না একই জিনিস একই জিনিস আছে মানে আমি একটু জানতে চাইছিলাম যে ম্যামোগ্রাফি প্রসিজোর কে বলে ম্যামোগ্রাম রিপোর্ট কেমন হ্যাঁ ম্যামোগ্রাম ওটা আপনার রিপোর্টিং আচ্ছা রিপোর্টিং বলে ডাক্তারি ভাষা অনেক কিছু করে কোটি নিয়ে আজকালকে যে আমাদের যে সময়টা চলছে একটু আগে আপনি বলছিলেন যে আমরা একটু এত অ্যাপ বেরিয়েছে আমরা খাবারটা এই করে দিই আপনি প্লিজ আমাদের ওপারে যারা দর্শকরা রয়েছে আপনি প্লিজ ওদেরকে একটু আপনার তরফ থেকে পেয়ারলেস হসপিটালের হয়ে আপনি কথা বলছেন আপনি একটু তাদেরকে মেসেজ দিন ইটস আ রিকোয়েস্ট আমি আপনার সবাইকে একটা রিকোয়েস্ট করছি সবই ভালো আছে এই অ্যাপটাও আপনি ডেফিনেটলি আপনি অর্ডার করতে পারেন একটা কিন্তু সবই জিনিস মডারেশনে করুন আমি বলছি না অ্যালকোহল খাবেন না স্মোকিং চেষ্টা করবেন একদমই না করার কিন্তু এই যে জাঙ্ক ফুড খাবার এইসব একটু মডারেশনে সবই জিনিস করার ভালো কিন্তু একটা এক্সারসাইজ আপনার নিজেদের ডায়েটে ডেফিনেটলি অ্যাড করুন ভেবে নিন যদি একটা মিল আপনি করছেন এক্সারসাইজ আপনার একটা মিল আছে যে আপনাকে করতে হবে এনি রকমের এক্সারসাইজ আপনারা করতে পারেন যে ইচ্ছা করেন যাকে রানিং ভালো লাগে রানিং জগিং যোগা পিলাটিস জিম যাকে যে ভালো লাগে ওটা করতে পারেন কিন্তু ইটস এ রিকোয়েস্ট প্লিজ অ্যাড এক্সারসাইজ টু ইয়ার ডায়েট আর নিজেকে স্পেশালি মহিলাদের মাসে একবার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিজে করবেন কিছু হলে একদম লজ্জা পাবেন না কারণ এখন অনেকই ট্রিটমেন্ট অ্যাডভান্স হয়ে গেছে আমরা ট্রিটমেন্ট সম্বন্ধে বেশি কিছু বলিনি কিন্তু অনেকই ট্রিটমেন্ট অ্যাডভান্স হয়ে গেছে এখন ব্রেস্ট ফেলার ট্রিটমেন্টটাও অনেক চেঞ্জ হয়ে গেছে যেখানে আমরা অনেক ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করছি আর অনেকই রিকনস্ট্রাকশন সাথে সাথে করছি তো চিন্তা করবেন না লজ্জা পাবেন না কিন্তু একটা এক্সপার্ট ডাক্তার সাথে করবেন কি কি সুবিধা রয়েছে পেয়ারলেস হসপিটালে এ ক্যান্সারের রিলেটেড সবই সুবিধা আছে যদি আপনি স্টার্ট করবেন ডায়াগনোসিস থেকে তো ডায়াগনোসিস থেকে অপারেশন থেকে কিমোথেরাপি থেকে সব ইমিউনোথেরাপি সব ট্রিটমেন্ট আছে আমি সার্জন তো ফ্রম সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ আমরা সবই সার্জারি করি মানে যে আমি বলছিলাম যখনই ব্রেস্ট ক্যান্সার বলবেন মহিলাদের একটা ভয় থাকে এখন আমরা ব্রেস্ট চলে যাবে কিন্তু ওটা ছিল অনেক আগে নাইনটিন হান্ড্রেড যে এখন অনেকই চেঞ্জ হয়ে গেছে আমরা যে অত আর্লি ডিটেকশন স্ক্রিনিং বলছি কারণ আপনি যে আমাদের কাছে আর্লি স্টেজে আসবেন তাহলে আমরা আপনাদের ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করতে পারো পারবো হতে পারে ব্রেস্ট আমরা বাঁচাতে পারি না কারণ অনেকই টিউমার আছে আপনার ব্রেস্টে কিন্তু ব্রেস্ট ফেলার পরে আমরা অনেক রিকনস্ট্রাকশন করতে পারি আচ্ছা মানে ফিমেলস আপনি দেখবেন একটু ফ্যাট প্রপেন্সিটি বেশি থাকে এখানে একটু লোয়ার অ্যাবডমিনে আর একটা পিছনে মাংস থাকে তো ওই সব আমরা ঘুরিয়ে একটা অটোলোগাস যাকে রিকনস্ট্রাকশন আমরা বলি ওটা করিয়ে আমরা একটা নতুন ব্রেস্টা তৈরি করে দিই আর যাদের ওই জিন পজিটিভ থাকে যে আপনারা জানেন অ্যাঞ্জেলিনা জলি বাইল্যাট্রাল ম্যাস্টেক্টমি করিয়েছেন তো যাদের জিন পজিটিভ থাকে যারা ওই বাইল্যাট্রাল ম্যাস্টেকটমি করাতে চায় ওদের আমরা একটা ইমপ্লান্ট অফার করি অ্যান্ড আফটার ওয়ান মান্থ ওরা বুঝতেও পারে না মানে যেরকম আগে ছিলেন ওরকমই আফটার ট্রিটমেন্ট থাকে থাকতে পারে মানে একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি আমরা ফিল্ম দেখি সবাই ফিল্মের মধ্যে যে একজন অ্যাক্ট্রেস আছে মহিমা চৌধুরী মহিমা চৌধুরীর ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তার তো বেশ ফিজিক্যাল মানে মেয়েদের একটা গঠন থাকে শরীরে সেই গঠনটা একটু নড়বড়ে হয়ে গেলে তখন একটু মন খারাপ হয়ে যায় ইটস আ বিউট সাইকোসোশ্যাল ইমপ্যাক্ট সেটাই সেটাই মানে এটাও একটা উদাহরণ আছে যে আপনি দেখতে পারেন ও তো ঠিক আছে খুবই ভালো আছে তারপরে ট্রিটমেন্ট যদি আরো কিছু থাকে আপনার আমার জিজ্ঞাসা এটাই ছিল এতটুকুই ছিল আপনার যদি কিছু বলার থাকে প্লিজ আপনি বলতে পারেন আমি এটাই চাই আপনার যদি কিছু অসুবিধা থাকে ব্রেস সম্বন্ধে নিয়ে একটা ব্রেস স্পেশালিস্টের কাছে যাবেন একটা ব্রেস সার্জনের কাছে যাবেন যে সবই জিনিস জানে কারণ যে আপনি যে নিজেই জানতে পারবে না আপনাকে সব ট্রিটমেন্ট অপশানস দিতে পারবেন না অ্যান্ড আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে আপনার একটু এসে অত আপনাকে নিজেকে নিজে সুস্থ রাখতে হবে প্লিজ নিজের করবেন কিছু থাকলে প্লিজ ডক্টরের কাছে যাবেন আর কিছু নেই বরটার শরীর ভালো না কিভাবে এত টেনশন দেবো আমার একটা প্রবলেম হচ্ছে বাচ্চাটার পরীক্ষা চলছে কি করে বাচ্চাটাকে পড়াশোনার থেকে যেহেতু সে ব্যস্ত তাকে আমার দেখাতে হবে সঙ্গে থাকতে হবে নইলে ছেলেটা মেয়েটার পরীক্ষাটা খারাপ হয়ে যাবে এসব চিন্তা করে অনেক দিদিরা যা বোনেরা বা মাসিরা সবাই কিন্তু এটা চিন্তা করে নিজেকে একটু পিছিয়ে রাখে কিন্তু তার জন্য কি হয় ওই যে স্টেজ ওয়ান টু থ্রি ফোর গিয়ে ওইভাবে বাড়তে থাকে তখন আর ওর প্রবলেমটা আরও বেড়ে যায় তো প্লিজ ডক্টর সিংহাল যেভাবে বলেছেন আপনারা প্লিজ নিজের প্রতি একটু খেয়াল রাখুন আর স্টেজ ওয়ান থেকে অ্যাটলিস্ট যাতে ফোরে না যায় ওই চিন্তাটা করবেন আর যার জন্য আপনি টেনশন করছেন আপনার যখন রোগটা আরও গাঢ় হয়ে যাবে তখন ওই হাজবেন্ড কিন্তু আরও বেশি টেনশনে পড়ে যাবে হয়তো মাথার চুল সব পড়ে যাবে চিন্তা করতে করতে এটা এইটা না যাতে হয় আপনি সুস্থ থাকুন আর একটা ফ্যামিলির আমি মনে করি যে যেমন বাবার একটা কাজ থাকে মার কিন্তু আরো বেশি থাকে আমি যদি মানে একটা ছোট্ট একটা আমি এই ধরনের উদাহরণ দিয়ে থাকি ফ্রিজটা চব্বিশ ঘন্টা চলতে থাকে তার ভেতরে কিন্তু জিনিসগুলি রাখে ঠান্ডা করে রাখে ঠিক একটা ঘরের মহিলারও চব্বিশ ঘন্টা সে কাজ এবং সবকিছু করছে তার উপরে করা হয় ভালো করে একটু যত্ন নেওয়া হয় তো আপনিও প্লিজ খারাপ পাবেন না যে একটা যন্ত্রের সঙ্গে আমি জাস্ট উদাহরণ দিয়েছি যে আমারও যত্নের দরকার আমি একজন মহিলা হয়ে যাতে করে আমার ফ্যামিলিকে আমি সুস্থ সবল রাখতে পারি নিজে সুস্থ সবল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি লাস্ট একটু পিয়ারলেস হসপিটালের যদি অ্যাড্রেসটা একটু বলে দিন আহ পিয়ারলেস হসপিটাল কলকাতাতে আছে থ্রি সিক্সটি রোড এই কসবা দিয়ে যদি আমরা গড়িয়া দিয়ে দিকে যাবো তো গড়িয়ার এক এন্ডে আমরা পিয়ারলেস হসপিটালটা পেয়ে যাবো এখানে কোনো ব্রাঞ্চ আছে এখানে অগরতলাতে এখন তো নেই হতে পারে ওরা চেষ্টা করছে যদি কিছু করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এতটা সময় দিয়েছেন আমাদের এবং আমাদের যারা বোনরা আছেন ক্যামেরার ও পারে যারা বসে দেখছেন এই প্রোগ্রামটি তাদের জন্য অনেক কিন্তু সাহায্য হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ম্যামের সঙ্গে দেখা করবেন এবং যদি ম্যামের ফোন নাম্বার চাই বা এ করে চায় আমাদের আপনারা কমেন্ট করতে পারেন আমাদের অনুষ্ঠানের নিচে আপনারা কমেন্ট করে আপনারা জানতে পারেন আমরা কিন্তু আপনাকে পার্সোনালি জানিয়ে দেবো ম্যামের ফোন নাম্বারটা যাতে করে আপনারা কথা বলতে পারেন আরও সহজ করে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালো থাকবেন ইউ থাকবেন নমস্কার থ্যাংক ইউ